সংগঠনের এবং লড়াই আন্দোলন সংগ্রামের এবং তার সাথে সংগঠনের কয়েকটা কথা আপনাদের মাধ্যমে আমাদের যারা সাধারণ সদস্য যারা এই সময়কালে আমাদের লড়াই আন্দোলনের দিকে ভরসা পাচ্ছেন তাদের তাদের কাছে কয়েকটা কথা আমাদের পৌঁছে দেবার। 2022 সালে ডিওয়াইএফআইয়ের সদস্য পদ গ্রহণ এটা আমরা কমপ্লিট করেছি। 2022 সালের 31 ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট করেছি এবং এটা আমাদের সেন্ট্রাল কমিটিতে জমাও করেছি। এবারে 3,720 আমাদের মেম্বারশিপ হয়েছে। শুধু গত বছর থেকে এবছরের মেম্বারশিপ বেড়েছে 1,17,000। যদি 2019, 2020, 2021, 2022 এই মাঝখানের তিনটে বছরকে যদি আমরা দেখি তাহলে এই তিনটে বছরে গ্র্যাজুয়ালি মেম্বারশিপ বেড়েছে আমাদের প্রায় 3,07,170-এর তারও বেশি সদস্য সংখ্যা আমাদের বেড়েছে ডিওয়াইএফআই। 22টা জেলাতেই আমাদের লোকাল কমিটি, আমাদের ইউনিট কমিটি, আমাদের সদস্যরা, সাধারণ সদস্যরা, কমিটি সদস্যরা তারা রাস্তায় নেমে লড়াই আন্দোলনের দিকেই এই কাজ তারা করেছেন এবং এই কাজে কোথাও কোনো রকমভাবে আমরা অনুৎসাহিতা দেখি, স্বতঃস্ফূর্ততা ছিল। মানুষ, সাধারণ যুবরা তারা নিজেদের থেকে এসে ডিওয়াইএফআই সদস্য পদ গ্রহণ করেছে। ফলে কাজের দাবিতে, শিক্ষার দাবিতে আমরা যে লড়াইয়ে ছিলাম, আমরা যে লড়াইয়ে আছি এবং লড়াইয়ে থাকার অঙ্গীকার করছি, সেক্ষেত্রে সাধারণ যুবদের, বাম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের প্রতি তাদের উৎসাহ, লড়াই আন্দোলনের প্রতি তাদের বিশ্বাস, আস্থা এটা বাড়ছে। এবং এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ইস্যুতে লড়াই আন্দোলন সংগ্রামকে আপনারা কোথাও না কোথাও সাধারণ মানুষের কাছে নিয়ে গেছেন। কিন্তু একদম গ্রাসরুটে গত মাসেও জানুয়ারিতে বান্দোয়ানের, পুরুলিয়ার বান্দোয়ানে আমাদের পুরুলিয়া জেলা কমিটির জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য কৃষ্ণপদ টুলু, সে আবার গুলিবিদ্ধ হয়েছে, এখনও অসুস্থ আছে। লড়াই আন্দোলনে আছে বলেই এখনও আমাদের কমরেডরা সব মিথ্যে মামলাতে, একদম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত মিথ্যে মামলায় তারা আবার ফিরে আক্রান্ত হচ্ছে। কমরেডদেরকে হুমকি দেওয়া হচ্ছে, শাসানি দেওয়া হচ্ছে, অর্থাৎ কাজের দাবিতে, সেটা মনরেগার কাজের টাকা, 100 দিনের কাজের টাকা বাকি রেখে দেওয়া, কাজ না দেওয়া, কাজ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া, এই সময়কালে ছোট ছোট কারখানা ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেওয়া, রাস্তায়ত্ত ক্ষেত্রে পদগুলোকে অ্যাবলিশ করে দেওয়া, বিকল্প কোনো কর্মসংস্থানের জায়গা নেই, সেই জায়গাতে ডিওয়াইএফআই একদম নিচে নেমে, মাটিতে নেমে যে কাজ করছে আমরা মনে করছি এটা আমাদের কাজ এবং আমাদের নীতি আদর্শ মতাদর্শকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য কমরেডরা অক্লান্ত পরিশ্রম করছে, ত্যাগ স্বীকার করছে এবং আক্রমণের স্বীকার হচ্ছে, এটা তারই ফলশ্রুতি। এবছর পঞ্চায়েতের নির্বাচন, 2024-এ লোকসভা নির্বাচন, এই পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে আমরা মালদা জেলায় 18-19 ডিসেম্বর আমরা কর্মশালা করেছি, যে কর্মশালাতে 2024 পর্যন্ত আমাদের সাংগঠনিক কাজকর্ম আমরা ঠিক করেছি। সেই ক্ষেত্রে বিভিন্ন জেলাতে আমাদের এই কর্মশালাগুলো চলছে এবং সমাবেশগুলো আমাদের সংগঠিত হয়েছে এবং এই সমাবেশগুলোর ভিড় আমাদেরকে উৎসাহিত করছে, সাধারণ মানুষ, ছাত্র, যুবরা আসছে। আমরা এই জেলায় কর্মশালাগুলো করতে গিয়ে আমরা যেটা বলতে চাইছি যে রসদ কী আছে জেলাগুলোতে, বিকল্প মানব সম্পদ কী আছে। 2011-র আগে এখানে যে বামেদের সরকার ছিল তাদের চিন্তাভাবনা কী ছিল কর্মসংস্থানের ক্ষেত্রে, শিল্প, কৃষি, পরিষেবা, এই তিনটে ক্ষেত্রে কি সমস্যা ছিল, কি করতে চাইছিল এবং এখন কোন জায়গায় এসে উপস্থিত হয়েছে। ফলে রসদগুলো জানা, মানব সম্পদগুলোকে জানা এবং অল্টারনেটিভ সেই কর্মসংস্থানের জায়গাগুলোকে চিহ্নিত করে বিকল্প কর্মসংস্থানের ক্ষেত্রেও এগিয়ে যাওয়া, আমরা এক্সপার্টদের মতামতও জানতে চাইছি, শুনতেও চাইছি এবং সেই পদ্ধতিতেও, সেই জায়গাতেও আমরা আমাদের এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলতে চাইছি। এই সময়কালে আগামীকাল দেশের
বাজেট সাধারণ বাজেট বেশ হবে সাধারণত বলতে গেলে এইটাই শেষ বাজেট দেশের সরকারের তাহলে যা প্রতিশ্রুতি দুটো সরকারের এখানে রাজ্য সরকার ওখানে বিহার সরকার এই দুটো সরকারের প্রতিশ্রুতি হিসাবে এই দশ বছরে 20 কোটি বেকার ছেলেমেয়ের চাকরি হবার কথা কিন্তু কোনো ডেটা নেই উল্টো দিকে যা ম্যানুফ্যাকচারিং এবং প্রোডাকশন ইউনিটের যা ছিল পরিষেবা ক্ষেত্রে যা ছিল সেটা রাজ্য ধরে ধরে হোক বা যে গোটা দেশের পরিপ্রেক্ষিতে হোক সেই পদগুলোকে তুলে দেওয়া হচ্ছে উল্টো দিকে মানুষ কি দেখবে না দুটো সরকারের এক গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করে দেওয়া হচ্ছে এই গোটা রাজ্য জুড়ে পুরো গণতান্ত্রিক পরিবেশকে কখনো কে পাঠান দেখবে না কোথাও কখনো বিবিসির যে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী আজকের দেশের প্রধানমন্ত্রী এই গুজরাটের যে গণহত্যা যে জেনোসাইড সেই সম্পর্কে বিবিসির যা তথ্যচিত্র সেটাকেও ব্যান করে দেওয়া হচ্ছে আবার যখন আমাদের এই রাজ্যে ইউনিভার্সিটিতে মেডিকেলে আরও সব জায়গায় দেখানোর চেষ্টা করছে তো বৃদ্ধাঙ্ক চেষ্টা করছে ওরা যেগুলোকে লাইন কাট পাওয়ার কাট করে দেওয়ার এগুলো হয় আমরা দেখেছি ওই ভবিষ্যতের ভূত সিনেমাটার সামনে তখনও এই রাজ্য সরকারও করেছিল কোনটা দেখতে পারবে কোনটা দেখতে পারবে না দুটোরই একই জায়গায় এক জায়গায় কেন্দ্রের যা টিম সেই টিম আসছে কিন্তু আমরা আজ অব্দি দেখতে পেলাম না যে জব কার্ড না থাকলে আবাস যোজনা হবে এটা নিয়ম অথচ গোটা পশ্চিমবঙ্গে 14.5 লক্ষ ভুয়ো জব কার্ড তাহলে 14.5 লক্ষ যদি ভুয়ো জব কার্ড হয় তাহলে 14.5 লক্ষ ভুয়ো আবাস যোজনা বাড়ি অথচ দিল্লি থেকে কেন্দ্রীয় টিম রাজ্যে যাওয়া আসা করছে আমরা জানতে চাইছি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে প্রশাসনিক দপ্তরের যারা আছে তাদের কজনার বিরুদ্ধে কেন্দ্রের সরকার বা টিম এফআইআর দিল তাদের নামে শোকজ করলো তাদের কাছে রিপোর্ট তলব করলো নাকি তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ফলে তো দুটো সরকার মিলে বুনিয়াদী ক্ষেত্রে যা কাজের জায়গা সেই কাজের জায়গাকে নষ্ট করতে চাইছে আমরা এর সাথে আপনাদেরকে বলতে চাই যে যেমন আমাদের আমাদের মেম্বারশিপটা যেমন বেড়েছে ঠিক সেরকমই সংগঠনের অভ্যন্তরে শুধুমাত্র স্বতঃস্ফূর্ততাই নয় রাজনীতি মতাদর্শকে সামনে রেখে ডিওয়াইএফআই যারা আসছেন তারা যুক্ত হতে চাইছেন 7,000 থেকে 18,000 রয়েছে আমাদের বাংলা যুব শক্তির গ্রাহক সংখ্যা শুধুমাত্র 2022 সালে হিন্দি যুব শক্তি সেটাও আমাদের বুলেটিন আকারে প্রকাশ হচ্ছে হচ্ছে এই সময়কালে আমরা আমাদের রাজ্যের প্রাক্তন সম্পাদক এ রাজ্যের বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী মানব মুখার্জি তিনি প্রয়াত হয়েছেন এই মানব মুখার্জির লেখা নির্বাচিত যা লেখা আছে সেই লেখা নিয়ে আমরা বই বের করতে চাইছি সম্ভবত আমরা 5 তারিখ বইমেলাতেই আমরা এই বই প্রকাশ করব 200 টাকা আমরা তার দাম করেছি বইমেলাতেও আমাদের বুক স্টল থাকছে আজকে আর কিছুক্ষণ পরে আমাদের বইমেলা উদ্বোধন হবে ফলত লড়াই আন্দোলন সংগ্রাম জমায়েত মানুষের ভরসা পঞ্চায়েতে পঞ্চায়েতে অভিযান পঞ্চায়েতকে সামনে রেখে পঞ্চায়েত ভিত্তিক কর্মী বাহিনী তৈরি করা বুথে বুথে গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনার জন্য সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করা এবং এসব কিছুর পরিপ্রেক্ষিতে ডিওয়াইএফআই এর সদস্য সংখ্যা এই সময়কালে বাড়ছে আপনাদের মাধ্যমে প্রায় সব জেলায় বেড়েছে আমাদের কোনো জেলার মেম্বারশিপ 4 লাখের কাছাকাছি কোনো জেলায় যে জেলা ছোট তার মেম্বারশিপ 60-70 হাজারের কাছাকাছি পার্সেন্টেজে যদি আমরা বলি তাহলে মালদা কলকাতা এই জেলাগুলোতে আমাদের মেম্বারশিপের সংখ্যা বেকারত্বের হার আছে দেশের সরকার যদি দেশের সম্পত্তিকে জোর করে আদানি আম্বানিদের হাতে তুলে দেয় এবং তাদের সম্পত্তি যদি কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার কোটি টাকার উপরে যায়
সিম্পলি উবে যায় তাহলে সেই দেশের অর্থনীতি যে আরো তলানিতে যাচ্ছে এই রাজ্যের সরকার যা লোন নিয়েছে তার লোনের একটা ক্যাপাসিটি আছে একটা লিমিট আছে সেই লিমিটও 2023 সালে কোথায় যাবে আমরা জানি না প্রত্যেক সরকারকেও দেউলিয়া ঘোষণা করে দিতে হবে আর তাজপুর বন্দর থেকে শুরু করে স্থলবন্দর যে নৌ বন্দর আছে তার সাথে এমনকি কয়লা খনি কাটোয়ার তাপবিদ্যুৎ কারখানার জমি পর্যন্ত আদানিদের হাতে তুলে দিতে চাইছে দেশের সরকারের সাথে সাথে রাজ্যের সরকার কম্পিটিশনে চলছে তাহলে কাজ তো প্রোডাকশন ইউনিটে হবে না এরা তো বলেছিল বছরে 2 কোটি কাজ কিন্তু 2020 সালে 20 কোটি লোকের কাজ চলে গেল গোটা দেশে যারা কোনো না কোনো কাজের সাথে যুক্ত ছিল তাহলে যে বাজেট বরাদ্দ হবে সেই বাজেট কি কর্মসংস্থানমুখী বাজেট হবে বিগত দিনেও হয়নি এবং আমরা এবারেও মনে করছি যে এবারের বাজেটেও কর্মসংস্থানমুখী বাজেট হতে পারে না কারণ যারা বড়লোক হয়েছে এই সময়কালে তাদের সম্পত্তি সিম্পলি উবে যাচ্ছে আজকেও তারই বিরুদ্ধে পূর্ব বর্ধমানের কাটোয়া তাপবিদ্যুৎ কারখানার জমিতে কর্মসংস্থানমুখী শিল্প করতে হবে তাদেরকে ওই ফ্ল্যাট বানানোর জন্য মল বানানোর জন্য সেই জমি এ জমি তো লড়াই আন্দোলনের জন্য এনটিপিসি টাকা দিয়েছে ন্যারো গেজ ব্রড ট্রেন লাইন থেকে ব্রড গেজের লাইন হয়েছে কৃষকদের কাছ থেকে আরও জমি কেনা হয়েছে ওখানে কারা কাজ করবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে অনুসারী শিল্প হয়েছিল কিন্তু 2005 থেকে আজকে 2023 2011 থেকে 2023 এ রাজ্যে যে সরকার আছে অন্যদিকে সেন্ট্রাল গভর্নমেন্টের যা ছিল তারা দুজনে এই রাজ্যে কাটোয়ার তাপবিদ্যুৎ কারখানাকে কমপ্লিট করার জন্য তাপবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তারা কাজ করতে পারেনি যেমন দুর্গাপুরের ক্ষেত্রে হয়েছে যেমন ইসিএল এর কয়লা খনিগুলোর ক্ষেত্রে হয়েছে তাই তাহলে যদি মাটিতে এই ভূমিকা থাকে তাহলে বাজেটে যখন বরাদ্দ থাকবে না কর্মসংস্থানমুখী শিল্পে এ বাজেট কোনোদিনই কর্মসংস্থানমুখী শিল্প হতে পারে না বা কর্মসংস্থানমুখী বাজেট হতে পারে না তবুও আমরা দেশের নাগরিক ছাত্র যুব আমরা এই আন্দোলনের কর্মীরা আমরা তো অবশ্যই চাইব যে যেখানে গোটা ভারতবর্ষের 45 কোটি যুবরা যারা কাজ খোঁজা ছেড়ে দিয়েছে তাদেরকে এদেশের সরকার এদেশের ভোটে জিতেছে মানুষের ভোটে জিতেছে যুবদের ভোটে জিতেছে অবশ্যই যুবদের মেধা এবং তাদের শ্রমকে এ রাজ্যের এবং এ দেশের উন্নতিতে তারা কাজে লাগাবে এটাই তাদের উপরে আমাদের দেওয়া কাজ সে দায়িত্ব তারা পালন করা উচিত তাদের সেটা দেখবো তবে আগামী কালকের বাজেটে আমাদের সবার নজর থাকবে আপনাদের মেম্বারশিপ বেড়েছে কয়েক গুণ মানে মানে 1 লক্ষেরও বেশি সামনে পঞ্চায়েত নির্বাচন আমরা গত পঞ্চায়েত নির্বাচনে দেখেছি যে বহু জায়গায় বামপন্থী প্রার্থীরা তারা নমিনেশন দিতে পারেননি তাদেরকে বাধা দেওয়া হয়েছে বা মাঝপথে ফিরিয়ে দেওয়া হয়েছে এবার যুবরা কি সেই দায়িত্ব নেবে মানে বুথ পাহারা দেওয়া থেকে নমিনেশন জমা দেওয়া একে বিপুল পরিমাণে আপনাদের সদস্য সংগ্রহ বাড়লো তাদেরকে আপনারা কতটা রাস্তায় নামাতে পারবেন কতটা চ্যালেঞ্জ তুলে দিতে পারবেন নাকি খাতা কলমে শুধু দেখুন ডিওয়াইএফআই সদস্য পদ শুধু যে খাতায় কলমে নয় সেটা ধর্মতলা ইনসাফ সভাতে ডিওয়াইএফআই এসএফআই প্রমাণ করেছে যে কাজ প্রশাসনের করার কথা যে কাজ ভারতবর্ষের আইন মেনে নির্বাচন কমিশন পুলিশ এবং রাজ্যের সরকারের করার কথা সেই কাজ এবং তার সাথে অবশ্যই দায়িত্ব আছে মিডিয়ার আপনাদের রাজনৈতিক দলগুলো সমেত সেই কাজ যদি তারা করতে না পারে এবং তারা যদি গণতন্ত্রের বিপক্ষে দাঁড়ায় সেক্ষেত্রে ডিওয়াইএফআই দায়িত্ব নেবে মানুষ যাতে নিজের গণতান্ত্রিক অধিকারকে নিজের পছন্দ মতো প্রয়োগ করতে পারে তাই কিন্তু এটা কি গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য যে নির্বাচন কমিশন সংবিধান পুলিশ রাজ্যের সরকার তারা গণতন্ত্রের বিপক্ষে কাজ করবে তার উদাহরণ আছে একাধিক কর্পোরেশন পঞ্চায়েতের ভোট পৌরসভার ভোট একাধিক ভোটে তারপরেও ফিরে রাজ্যের সরকার দেশের সরকার নির্বাচন কমিশন পুলিশ রাজনৈতিক দল এবং তার সাথে গণতন্ত্রের 4টে স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ মিডিয়া তাদের দায়িত্বটা নেবার জন্য যদি তারা নিজেরা সঠিক
ভাবে ওই জায়গায় দাঁড়াতে না পারে, মানুষ চিরকাল দমবন্ধ করা অবস্থায় থাকে না, মানুষ চিরকাল কষ্ট সহ্য করে, অন্যায় সহ্য করে মুখ গুজে থাকে না। একেই বলে জনবিস্ফোরণ, যেটা শ্রীলঙ্কায় হয়েছে। আমরা আমাদের কাজ করে যাচ্ছি, প্রত্যেকটা জেলাতে আমাদের কর্মশালা হচ্ছে, প্রত্যেকটা জেলার সাবডিভিশনে আমাদের জমায়েত হচ্ছে। আমরা এতে খুশি নই যে আমাদের জমায়েতকে দেখে, ডিওয়াইএফআই জমায়েতকে দেখে পাল্টা রাজ্যের শাসকদল সেই মাঠে ফিরে তিন দিন পর জমায়েত করছে। আমাদের উদ্বিগ্নতা ওই জায়গাতে যে কাজ নেই, গোটা রাজ্যটা আস্তে আস্তে বারুদের স্তূপে পরিণত হচ্ছে, বোমা কোথায় বেরোচ্ছে রাজ্যের শাসক দলের নেতার বাড়িতে, পিস্তল কোথায় বেরোচ্ছে রাজ্যের শাসক দলের নেতার ঘনিষ্ঠদের বাড়িতে, টাকা কোথায় বেরোচ্ছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়িতে, এমনকি 2022-এর দেড় মাস আগে প্রাইমারি টেটের ওয়েমাস সিটের খাতা বেরোচ্ছে রাজ্যের তৃণমূলের যুব সম্পাদক না সভাপতি কে আছে যেমন জেলে বসে আছে তার বাড়িতে। উদ্বিগ্নতার জায়গা এখানে, উদ্বিগ্নতার জায়গা এখানে যখন বালি প্রেমীরা, মাটি প্রেমীরা, গরু প্রেমীরা, কয়লা প্রেমীরা, আবাস যোজনার টাকার কাটমানি মেরে নেওয়ার প্রেমীরা সবাই মিলে একসাথে আরএসএস তৃণমূল বিজেপির নেতৃত্বে সবাই মিলে যখন দেশপ্রেমী হয়ে যায় এবং জাতীয়তাবাদকে আমাদের সামনে নিয়ে এসে দেশপ্রেমী বানতে আমাদের সামনে তৈরি হতে চায়, নিজেদেরকে প্রমাণ করতে চায়, তারপরেও যখন তারা এই গুন্ডা দুষ্কৃতি এবং টাকাকে সহায় করে মানুষের সামনে আতঙ্ককে নিয়ে আসতে চায়, তখন আমাদের কাছে সেটা উদ্বিগ্নতার জায়গা। পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন এবং রাজ্যের প্রশাসন, যেখানে বিডিও ডিএম থেকে শুরু করে যারা বসছে, তারা যখন এই কাজে নিজেদের সততা এবং নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে পারে না, তখন ডিওয়াইফাই কে দায়িত্ব নিতে যদি হয়, ডিওয়াইফাই দায়িত্ব নিতে প্রস্তুত আছে এবং দায়িত্ব নেবার জন্যই আমাদের জেলা এবং রাজ্যের এমনকি তারও নিচের স্তরে আমাদের কর্মশালা চলছে এবং পঞ্চায়েতে পঞ্চায়েতে আমাদের কর্মী বাহিনী হবে। ভোট যাতে মানুষ নিজের পছন্দ মতো দিতে পারে। যে এতদিন বাদেও 12 বছর হয়ে গেল এই সরকার অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে দেবে, আপনাদের কি বিশ্বাস? সবথেকে ভালো প্রশ্ন। তার মানে এই প্রশ্ন, এই বিশ্বাস মিডিয়াও রাখতে পারছে না যে যে সরকারটা লুটে সরকারে আসে সেই সরকারটা এবারও লুট করবে। তাহলে আসুন সবাই মিলে একসাথেই লুটের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আপনি বললেন যে পঞ্চায়েত বাহিনী, সেই বাহিনীর কাজটা কি হবে? কর্মী বাহিনী হবে, মানুষের মতামত এক জায়গায় করবে, মানুষ কিসের দাবিতে তার এলাকায় কি কর্মসংস্থানের কি রসদ আছে সেই রসদ অনুযায়ী কাজ করবে, জেলার ছেলেমেয়েরা বাইরের রাজ্যে যাবে না সেই জেলাতেই কাজ করবে, তার জন্য এক্সপার্টরা কথা বলবে এবং সেই ভিত্তিতে মানুষের মতামত ঐক্যবদ্ধ করবে এবং পঞ্চায়েতের ইলেকশন যদি ডিক্লেয়ার করার সাহস থাকে, একটু সময় পার হচ্ছে আস্তে আস্তে ডিক্লেয়ার করার যদি, কারণ হাওড়া থেকে শুরু করে এই যে কর্পোরেশনের ভোটগুলো, কয়েকটা পৌরসভার ভোট আছে, সব তো ঝুলে আছে, সামনে গাজর ঝুলিয়ে রেখেছে আর দুদিকে থুলি পরিয়ে রেখেছে, ঝুলিয়ে রেখেছে। তাহলে সেই জায়গাতে যদি সৎ সাহস থাকে তো ইলেকশন করাবে, আর ইলেকশন যদি জানে যে হ্যাঁ মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরেই ভিত্তি করে তারা জিতবে তাহলে অবাদ করবে। কিন্তু আপনারাই প্রশ্ন করছেন যে আপনারা কি বিশ্বাস করেন, আমাদের বিশ্বাস তো ছেড়ে দিন। মিডিয়া যখন বারেবারে প্রশ্ন করছে তখন মিডিয়াও এই কথা বিশ্বাস করতে পারছে না যে লুটে খাওয়া দেশ সরকার ভোটকেও লুট ছাড়া সাধারণভাবে নিরপেক্ষভাবে তারা করতে দিতে পারে। তাই আমাদের আপনাদের কাছে, গণতন্ত্রের অন্যতম স্তম্ভের কাছে আমাদের আপনাদের কাছে আবেদন, রাজ্যটা কিন্তু ডুবছে, ডুবছে। মেয়েরা আদানির টাকা হাওয়াতে উড়ে যেত না, আর রাজ্যের দেশের 25 কোটি এলআইসির পলিসি করা সাধারণ মানুষের টাকাগুলো জোর করে আদানিদের শেয়ার কিনিয়ে দেশের সরকার কালকে বাজেট পেশ করবে আর ওরা মাথা চাপড়া, কপাল চাপড়া। তাহলে এই ডুবে যাওয়া অর্থনীতি, দেউলিয়া হতে চলা রাজ্যের সাধারণ মানুষের জন্য সবাই মিলে একসাথে রুখে দাঁড়ানোটা দরকার। ডিওয়াই হয়ে নিজের কাজ থেকে শুরু করছি। আপনারা কি নির্দিষ্টভাবে বলতে পারবেন যে পঞ্চায়েত নির্বাচনে প্রশাসন মিডিয়া যা করে, কিন্তু আপনারা কি নির্দিষ্টভাবে বলতে পারবেন যে
নির্বাচনে যদি বেরিয়েও যদি প্রার্থীরা ভোট দিতে যেতে না পারে, মনোনয়ন দিতে না পারে, তাহলে আপনারা বুঝে নেবেন সেই জায়গায় আপনারা আছেন, রাস্তায় দাঁড়িয়ে বুঝে নেবেন, মানুষ রাস্তায় দাঁড়িয়ে বুঝে নেবে পঞ্চায়েতের নির্বাচন। আর তার নেতৃত্বে বামপন্থীরা থাকবে, ডিওয়াইফাই থাকবে, মানুষ বুঝে নেবে। খুশি বা অখুশি হওয়ার কথা নেই, তো সাংগঠনিক প্রক্রিয়া, সাধারণ যুবদের কাজ, শিক্ষার দাবিতে লড়াই আন্দোলন করতে যাওয়া, গোটা রাজ্যের সমস্ত বুথে আমাদের পৌঁছে যাওয়া, সেই পৌঁছে যাওয়ার অনেক প্রতিবন্ধকতা প্রচুর, সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে ডিওয়াইএফআইয়ের সমস্ত কর্মীরা তারা রাস্তায় পথে ঘাটে লড়াই আন্দোলনে আছে, যখন কম ছিল কিন্তু এখন উল্টো দিকে বাড়ছে, এবারে বাড়ছে। লাস্ট 3-4 বছর ধরে ডিওয়াইএফআই মেম্বারশিপ প্রায় অন এভারেজ 1 লাখ করে বাড়ছে। খুশি অখুশির বিষয় না, প্রতিবন্ধকতাকে কাটিয়ে, আক্রমণ অত্যাচারকে কাটিয়ে ডিওয়াইএফআই কর্মীরা রাস্তায় নেমে লড়াই আন্দোলনের সংগ্রামে যুক্ত থেকেছে, মার খেয়েছে, শহীদ হয়েছে, জেল খেটেছে। সাধারণ যুবরা মনে করেছে কাজ ও শিক্ষার দাবিতে ডিওয়াইএফআই রাস্তায় আছে, সদস্য সংখ্যা বেড়েছে, নিষ্ফলে আমাদের সদস্য সংখ্যা হয়। কাজের দাবিতে, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের দাবিতে রাস্তায় লড়াই আন্দোলনে ডিওয়াইএফআই আপনাদের সাথে আছে, ভোটটাও নির্ভয়ে পঞ্চায়েতের নির্বাচনে যাকে পছন্দ, তবে অবশ্যই নিজের ভবিষ্যৎকে বুঝে নিয়ে দিন, আপনার ভোটাধিকার ভোট যন্ত্রে পড়ানোর জন্য নিরপেক্ষভাবে আপনার স্বাধীনতা অনুযায়ী রাজ্যের সরকার, রাজ্যের প্রশাসন, রাজ্যের নির্বাচন কমিশন কি করবে সেটা অন্য কথা, ডিওয়াইএফআই আপনার ভোট ভোট মেশিনে পড়ানোর জন্য যা ব্যবস্থা করা ডিওয়াইএফআই সেটা করবে।